আমরা সকলেই হয়তো বা শুনেছি বা জেনেছি স্মার্টফোন বা যে কোনো মোবাইল ফোনের রেডিয়েশন আমাদের স্বাস্থ্য ঝুঁকির একটা কারণ হতে পারে। অনেকে হয়তো শুনেছেন এর ফলে ব্রেন ড্যামারেজ হতে পারে স্কিন ক্যান্সার। এছাড়াও আরেকটা বিষয় হয়তো আপনি ছোটোবেলা থেকে জেনে এসেছেন, একটি মোবাইল ফোন থেকে আরেকটি মোবাইল ফোনে কল দিয়ে তার মাঝামাঝি জায়গায় যদি একটি ডিমকে এক ঘন্টার জন্য রেখে দেওয়া হয় তাহলে ডিমটা সিদ্ধ হয়ে যেতে পারে। এরকম কথাবার্তা অনেক সময় আমরা জেনেছি বা অনেক ভিডিওতে হয়তো বা দেখেছেন। আজকের ভিডিওতে আমরা সেরকম একটা পরীক্ষা করে অবশ্যই দেখবো যে দুইটা মোবাইল ফোনে একটা থেকে আরেকটা কল দিয়ে এক ঘন্টা রাখার পরে ওই ডিমটা সিদ্ধ হয়ে যায় কি না। আর একই সাথে আমরা এটাও জানবো স্মার্টফোনের বা যে কোনো মোবাইল ফোনের এই রেডিয়েশন আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিকর এবং কিভাবে এর থেকে আমরা রক্ষা পেতে পারি। আর একটা মোবাইল ফোন কেনার আগে সার ভ্যালু সম্বন্ধে আমরা কিভাবে জানবো এই মোবাইল ফোনটা যে কিনছেন এই মোবাইল ফোনটাতে সার ভ্যালু কতটুকু রয়েছে, মানে রেডিয়েশনের মাত্রা কতটুকু রয়েছে সেটা অবশ্যই জেনে নিয়ে দেন আপনার কেনা উচিত হবে। তো চলুন শুরু করা যাক পুরো ভিডিও নিয়ে। আমি স্যাম থাকবো আপনাদের সাথে, আপনারা দেখছেন স্যামজন। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা সার ভ্যালু সম্বন্ধে জানবো এবং কীভাবে এর থেকে রক্ষা পাওয়া যায় সেটাও জানবো। তার আগে আমরা ডিমের যে পরীক্ষা সেটা শুরু করে দিই, কারণ এটাতে মোটামুটি আমাদের টাইম লেগে যাবে, এক ঘন্টা প্লাস প্লাস লেগে যাবে যেহেতু এই সময়ের কথা উল্লেখ করা হয়েছে। সো আমরা এখন স্টার্ট করে দিই এবং এটা একদিকে হতে থাকবে, আমরা অন্যদিকে আমাদের ভিডিও চালিয়ে যাব। তো তারপরে আমরা লাস্টে গিয়ে রেজাল্টটা দেখে নিতে পারবো। ওকে, তাহলে আমরা যে কাজটা করবো, এই স্মার্টফোন থেকে এই স্মার্টফোনে কল করবো এবং মাঝামাঝি পজিশনে একটা ডিমকে রেখে আমরা এক ঘন্টার জন্য এভাবে রেখে দেবো, দেন আমরা দেখবো রেজাল্টটা কী দাঁড়ায়। সার ভ্যালু, SAR, স্পেসিফিক অবজারভেশন রেট। তো এইটা আপনাকে অবশ্যই জানতে হবে একটি মোবাইল ফোন কেনার আগে, এটা অবশ্যই আমাদের জানা উচিত। কেন আমাদেরকে এটা জানতে হবে, কারণ হলো এই রেটটাই কিন্তু মূলত আপনার ওই রেডিয়েশনের রেট। গভর্নমেন্ট থেকে বা আমাদের এই সাবকন্টিনেন্টের জন্য সেটা দেওয়া হয়েছে 1.6, ইউরোপের জন্য সেটা রয়েছে 2.0। তো আপনি যে মোবাইল ফোনটা কিনছেন সেই মোবাইল ফোনটার সার ভ্যালু কি 1.6-এর নিচে রয়েছে নাকি তার উপরে, তার উপরে যাওয়া মানে সেটা আপনার স্বাস্থ্যের ঝুঁকির অন্যতম একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। সো এটা আপনি আসলে কীভাবে জানবেন, এটা জানার খুব সহজ মাধ্যম হলো আপনি আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে যান, সেখানে গিয়ে টাইপ করুন *#07#। এটা টাইপ করার সাথে সাথে দেখবেন আপনার এখানে একটা পপ আপ মেসেজ চলে এসেছে এবং সেখানে লেখা থাকবে এই ফোনের সার ভ্যালু কত রয়েছে। এখনকার আধুনিক ফোনগুলোতে সেখানে আমরা দুইটা সার ভ্যালু দেখতে পাই, একটা হেডের জন্য, একটা বডি পার্টের জন্য। লাইক মোবাইল ফোনটা পকেটে রাখলেন, সেই ক্ষেত্রে তার রেডিয়েশনের মাত্রা আপনার বডিকে কতটুকু দিচ্ছে সেটা আপনি জানতে পারছেন, আর হেডের জন্য কতটুকু দিচ্ছে সেটাও জানতে পারবেন। তবে যাই হোক না কেন, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সেটা 1.6-এর উপরে না যায় দুইটার একটাতেও। তো এইভাবে আপনি দেখে নিতে পারেন। এবারে বেশ কিছু পুরোনো মোবাইল ফোন রয়েছে সেগুলোতে কিন্তু এভাবে টাইপ করে পাওয়া যায় না, *#07# দিলে আসে না। সেক্ষেত্রে আপনি যে কাজ করতে পারেন, ওই স্মার্টফোনের মডেল নাম্বারটি গুগলে লিখে সার্চ করতে পারেন এই মোবাইল ফোনের সার ভ্যালু কত রয়েছে, অবশ্যই আপনাকে সেখানে শো আপ করা হবে। প্রায় 90%-এর উপরেই ম্যাক্সিমাম ফোনগুলোতে এটা চলে আসে। আর একটা সহজ মাধ্যম হচ্ছে আপনি যে মোবাইল ফোনটা কিনছেন তার বক্সের উপরেও লেখা থাকে। তো সব ফোনে হয়তো বা থাকে না, তবে ম্যাক্সিমাম ফোনের আমরা বক্সের পিছনে এটা দেখতে পাই। সো ওখান থেকেও আপনি দেখে নিতে পারেন আপনি যে মোবাইল ফোনটা কিনছেন তার সার ভ্যালু কত রয়েছে, ভ্যালুটা হচ্ছে 1.6 সর্বোচ্চ, মনে রাখতে হবে এটা আমাদেরকে। এর মানে মোটেই এটা নয় আপনার ফোনে হয়তো সার ভ্যালু 1.6-এর নিচেই রয়েছে, তাতে আপনি স্বাস্থ্য ঝুঁকিতে নেই, বিষয়টা কিন্তু মোটেই সেরকম নয়। এতে করেও আপনি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। আপনি একটু খেয়াল করুন আপনার এলাকাতেই দেখুন বা গ্রাম এলাকায়, সেখানে একটা সময় যে পরিমাণে নারিকেল হতো সেটা কিন্তু এখন হচ্ছে না, কারণ এই যে মোবাইল ফোনের নেটওয়ার্ক বা মোবাইল ফোনের এই সিস্টেমটা এখানে কিন্তু এক ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি করে বা এক ধরনের মাইক্রোওয়েভের তৈরি করে, যেটা সেম জিনিসটা আমরা তৈরি হতে দেখি মাইক্রোওভেনে। মাইক্রোওভেনের মধ্যে আপনি যদি মাত্র 30 সেকেন্ডের জন্য চা গরম করেন দেখবেন যে সেটা আগুনের মতো গরম হয়ে যাচ্ছে। প্রায় সেম টাইপের ওয়েভ তৈরি করে থাকে মোবাইল ফোনগুলো, কিন্তু তাতেও কিন্তু আমাদের মাথা ওরকম গরম হয়ে যাচ্ছে না, কিন্তু একটা লং টাইমের পরে দেখবেন যে আপনার মানে অস্বস্তি ফিল হয়। এই ফিলগুলো হওয়ার পিছনে কারণ হলো এই যে রেডিয়েশনটা, এটাই তো। এর থেকে মূলত আমাদের কী কী ক্ষতি হতে পারে, বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ তৈরি হতে পারে এই রেডিয়েশনের মাধ্যমে, হতে পারে ব্রেন হ্যামারেজ, হতে পারে ক্যান্সার। তবে এগুলোর একেবারে সঠিক কোনো ওই ধরনের প্রমাণ স্বরূপভাবে নেই, কারণ এটা অনেক লং টার্মের একটা ব্যাপার, দীর্ঘদিন ব্যবহার করার ফলে আস্তে আস্তে এই জিনিসগুলো তৈরি হয়ে যায়। সো অবশ্যই আমাদের একটু সতর্ক থাকা উচিত। প্রিয় দর্শক, আমরা অবশ্যই ডিমের রেজাল্টটা জানবো যে সেখানে কী হচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে কি না। তো এটা এক ঘন্টার একটা ব্যাপার। সো এই টাইমে আমরা জেনে নিচ্ছি মোবাইল ফোনের রেডিয়েশন থেকে তাহলে আমরা কীভাবে রক্ষা পেতে পারি, যেহেতু এটা আমাদের নিত্যদিনের সঙ্গী, আমাদের প্রত্যেক মুহূর্তে মোবাইল ফোন দরকার হয়, আমরা ইন্টারনেট ব্যবহার করছি, আমরা কথা বলছি। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ছাড়তে পারবো না অবশ্যই, কিন্তু আমরা যদি এর থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারি সে বিষয়টা একটু জেনে নেওয়া উচিত। তো আমি বলবো যারা কিনা অনেক বেশি লং টাইম মোবাইল ফোনে কথা বলেন, মানে এক নাগাড়ে বেশি সময় কথা বলেন, 1.5 ঘন্টা অনেকেই তো কথা বলার রয়েছে, তো সেই ক্ষেত্রে তাদের জন্য সবচাইতে ভালো সাজেশন হবে একটা
ওয়ার্ড হেডফোন ব্যবহার করা, মানে একটা তার সহ হেডফোন ব্যবহার করা। আমি কোনো ব্লুটুথ হেডফোন বা মানে ওয়্যারলেস হেডফোনের কথা বলছি না। TWS বা ট্রু ওয়্যারলেস হেডফোনগুলো, ওগুলোতে যদি আপনি আবার কথা বলার জন্য ব্যবহার করেন লং টার্ম, এটা খুবই ক্ষতিকর, মানে ওইটাতে ক্ষতিকারকটা আরও বেশি বেড়ে যাচ্ছে। সেখানে কয়েক ধরনের ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে, ব্লুটুথের জন্য একটা তৈরি হচ্ছে, একই সাথে আপনি আবার ওইটাতে কথা বলছেন। সো ওভারঅল ওইটাতে সমস্যা আরও বেশি দাঁড়ায়। সো সবাইকে সাজেস্ট করবো, যারা কিনা লং টাইম গেমিং করেন, যারা কিনা লং টাইম কথা বলেন মোবাইল দিয়ে, তাদের জন্য অবশ্যই একটি হেডফোন ব্যবহার করা উচিত যেটাতে কিনা তার রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি মোবাইল ফোনটাকে একটু দূরে রাখতে পারছেন। একই সাথে আমরা যখন রাতের বেলা ঘুমোতে যাই, তখন আমরা অনেকেই যে কাজটা করি, বালিশের কাছে মোবাইল ফোনটা রেখে দিই। এটা হচ্ছে সবচাইতে বড় বোকামি, কারণ এই মোবাইল ফোনটা সারা রাতের জন্য আপনার ব্রেইনের কাছে থাকছে, এবং মোবাইল ফোনের এই ফ্রিকোয়েন্সিটা সবচাইতে আগে অ্যাটাক করে আমাদের ব্রেইনে, এবং সেটা ক্ষতি করার সম্ভাবনাই বেশি থাকে। সো আপনি যদি সারা রাতের জন্য মোবাইল ফোনটা মাথার কাছে ফেলে রাখেন, সারা রাতেই সে কিন্তু ওই নেটওয়ার্কিংয়ের জন্য সে তার এই মাইক্রোওয়েভগুলো তৈরি করতে থাকে, বা ওই ফ্রিকোয়েন্সি আর কি ওখানে থাকে। সো অবশ্যই যখন আপনি ঘুমাবেন, মোবাইল ফোনটাকে দূরে রাখা ভালো হবে, সেটা আপনার বডি পার্ট, সেটা আপনার মাথা। এই যে বিষয়গুলো বললাম, এটাতে করে একজন বড় মানুষকে হয়তো বা যেভাবে ক্ষতি করে, তার চাইতে বেশি ক্ষতি করতে পারে একটা ছোট বাচ্চাকে, কারণ ওদের বডি পার্টগুলো আমাদের মতো এতটা কিন্তু স্ট্রং না, খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আরও বেশি অ্যাটাক করা সম্ভব। সো বাচ্চাদের ক্ষেত্রেও এই বিষয়গুলো আরও বেশি আমাদের নজরদারি করা উচিত। প্রিয় দর্শক, এবারে সময় হলো ডিমের রেজাল্ট দেওয়ার। আমরা এক ঘন্টারও বেশি সময় রেখেছি, 1 ঘন্টা 13 মিনিট বা 14 মিনিটের মতো। তো এখন আমরা এটাকে অবশ্যই ফাটিয়ে দেখবো যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। তো আপনারা প্রথমেই দেখেছিলেন, আমি কিন্তু ডিমের সাথে একটা মিটার জুড়ে দিয়েছিলাম যে তাপমাত্রা বৃদ্ধি হয় কিনা। বাট আমরা খেয়াল করেছি তাপমাত্রা কিন্তু বাড়েনি। আপনারা হয়তো ভিডিওর মাঝে মাঝেও দেখেছেন যে আমি সেই জিনিস আপনাদের সামনে শো অফ করেছি, কিন্তু আমরা কিন্তু তাপমাত্রা বাড়তে দেখিনি। বাট কল কিন্তু দেওয়া ছিল, পুরো 1 ঘন্টা প্লাস কল দেওয়া ছিল। তো সেই ক্ষেত্রে এখন রেজাল্টটা কী সেটাই আমাদের জানার পালা। চলুন তাহলে ডিমটাকে এবার ভেঙে ফেলা যাক। ডিম একেবারেই নর্মাল মনে হচ্ছে আমার কাছে, এবং দেখুন ডিমটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে কিন্তু এটা মোটেই সিদ্ধ হয়নি। তো আমরা এর কোনো প্রমাণ পাইনি বা কোনো সত্যতা পাইনি। তবে এর মানে এটা না, আপনাদের লাস্টে আমি এই রেজাল্ট দেখালাম মানে এটা মোটেই নয় যে এর রেডিয়েশন আমাদের কোনো ক্ষতি করে না। অবশ্যই এর রেডিয়েশন ক্ষতি করে, যদি সেটা না হতো তাহলে গভর্নমেন্ট থেকে এরকম সার্ভেলের উপরে এই ধরনের জোরদার দেওয়া হতো না। সো অবশ্যই আপনার ডিমের রেজাল্ট যাই আসুক না কেন, আমি বলবো সাবধান থাকাটা যুক্তিসঙ্গত। আর এই ডিমের ব্যাপারটা আমরা যতদিন শুনে এসেছি এটা হয়তো বা মিথ, অথবা একসাথে 10-12টা মোবাইল ফোন কল দিয়ে এক জায়গায় রাখলে হয়তো বা অনেক লং টার্মের পরে কিছু একটা হতে পারে, কিন্তু আমরা মোটেই এখানে কোনো ধরনের তাপমাত্রা বাড়তেও দেখিনি বা সে ধরনের কোনো পরিবর্তন লক্ষ্য করিনি। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করবো। তবে লাস্ট ভিডিওতে যারা কমেন্টস করেছিলেন সেখান থেকে 3টি কমেন্টসের অ্যান্সার এখন আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে আল শাহরিয়ার ভাইয়া, ভাইয়া DSLR-এর রিভিউ দিবেন না? আপনারা কমেন্টস করে জানান আমাকে একটু যে আসলে DSLR-এর রিভিউ আমাদের চ্যানেলে আপনারা চান কি না, তাহলে আমি অবশ্যই এটা নিয়ে চিন্তা করবো এবং দেওয়ার অবশ্যই ট্রাইও করবো। অরিজিনাল ব্রো উনি লিখেছেন, চশমা ছাড়া আপনাকে ভালো লাগে না, আরে সেজন্যই তো সবসময় চশমা পরে ভিডিও করি। এর পরবর্তী যে কমেন্টস, এটা আপনারা অনেক ভাইই করেছেন বিভিন্ন সময় যে ল্যাপটপের রিভিউ একটু কম বাজেটের মধ্যে under 30K বা এর আশেপাশে। অবশ্যই আগামী সপ্তাহে আপনাদের জন্য এরকম রিভিউ আসতে যাচ্ছে। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার আপনাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে।